চুপ করে এসো, নবাব আসছে নালেয়া। নবাব এই অন্ধকারে? বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের কিছুতেই প্রশ্রয় দিও না। তুমি বলেছিলে সুযোগ পেলেই তারা এই দেশ ছেড়ে নেবে। আমি তাদের প্রশ্রয় দেব না। আমি বেঁচে থাকতে তোমার রাজ্যে তারা দুর্গ তৈরি করতে পারবে না, সৈন্য সমাবেশে সক্ষম হবে না। কে 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 তুমি, কে তুমি, তোমার নাম, তোমার পরিচয়? নাম আর পরিচয় কলঙ্কের কালিতে ঢাকা পড়েছে জনাব। কি বলে তোমায় ডাকবো? আলেয়া, আলেয়া বলে ডাকবেন জাহাজ। সিংহাসন থেকে কত দূরে সরে পড়েছেন দেখুন জনাব। এমন মিষ্টি হাসি তুমি কেমন করে হাসো? আরে মিষ্টি এমন হাসি কখনো শোনেননি জনাব? না, কোনো নর্তকের, কোনো বেগমের? বেগমরা হাসতে জানে না, নর্তকীরাও না। সারা বাংলাদেশে কেউ হাসতে জানে না, বাঙালি জানে শুধু কাঁদতে। দেশব ব্যাপী এই কান্নার কি কারণ নেই জাহাপনা? কি কারণ? আমার অত্যাচার, আমার অবিচার। আমি তা বলিনি জাহাপনা। লোকে বলে, তাও অস্বীকার করতে পারি না। মিথ্যা লোকাপবাদ যদি বাংলার সুখ শান্তি নাশের কারণ হয়ে ওঠে, তার জন্য তো আমি দায়ী নই সুন্দরী। জনাব জাহাপনা, বেগম সাহেবা এইদিকে আসছেন। বেগম সাহেবা, লুৎপা তুমি এ সময় এখানে? হারেম থেকে আপনি বেরিয়ে এলেন আর ফিরলেন না। হারেমের নর্তকীদের নীরস গান শুনে কুৎসিত নাচ দেখে আমি ঝিঙিয়ে পড়েছিলাম। হঠাৎ যেন শুনতে পেলুম দাদুর কণ্ঠস্বর, ছুটে এলুম এইখানে। আমি যেন দেখতে পেলুম সিংহাসনে তিনি বসে রয়েছেন, চোখে মুখে দারুণ উৎকণ্ঠা। আমি তাকে বোঝাতে চাইলুম আমি কর্তব্য বিমুখ হব না। কে যেন হেসে উঠল, সে দেখলুম দাদু নেই, সিংহাসন শূন্য। আপনার শরীর আজ সুস্থ নেই জানো? শুধু আজই এমন কি হলো না লুৎপা, রাতের পর রাত এমনি করে আমাকে ছুটে আসতে হয়েছে, এমনি করেই শোনাতে হয়েছে আমার সংকল্পের কথা। কিন্তু তবুও লুৎফা, তবুও সেই আকুল আহ্বানের বিরাম নেই। শুধু মুখের কথাতে কাজের দাবি পূর্ণ হয় না জাহাপনা, তাই ওই আহ্বানের বিরাম নেই। কথা চললি না বা? আলো আলো, দরবারে সব আলো জ্বেলে দাও। আমায় অনুমতি দিন বেগম সাহেব, আমি আলো জ্বলে দিই। দরবারে আলো জ্বালতে চাও তুমি কোন অধিকারে? অধিকার কিছু নেই, তবু নিজে দেখে নিয়েছি এই কাজ।